একটা লাইক করো না প্লিজ একটা লাইক করতে তোমাদের তো কিচ্ছু হবে না কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব তাজা আছো আর আজকে হচ্ছে শনিবার দিন শনিবার বিকেল থেকে মানে এখনো বিকেল আছে বাইরে দেখো আলো দেখা যাচ্ছে তো শনিবার দিন বিকেল থেকে আমি আমার এখানে ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে ল্যাগ খাচ্ছিলাম একটু আর কি তো গতকালকে বললাম প্রচণ্ড বৃষ্টি এখানে বৃষ্টির জন্য কিছুই ভালো লাগছে না তো আজকে সকাল থেকে আজকেও মানে যথারীতি কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে কিন্তু বেলা তিনটের পর থেকে একটু রোদের আমরা দেখা পেয়েছি আমরা যারা আলিপুরদুয়ার বাসি তারা হালকা রোদের একটা দেখা পেয়েছি আজকে সাত দিন পর মানে রোদটা এত মিষ্টি লেগেছে হালকা একটা রোদ এসছে তো তখন সব গাছপালাগুলোকে একটু বাইরে রোদে দিয়েছি দেওয়ার পর মানে ঘরের গামছা তারপরে টুকটাক জিনিসপত্র যেগুলো রেগুলারলি ভেজাতে হয় সেগুলো একটু রোদে দিলাম আগামীকাল থেকে রোদের দেখা আমরা পাবো তো যাক ওয়েদারটা এবার চেঞ্জ হবে এখানকার বর্ষাকালটা মানে হচ্ছে এটাই বুঝেছো মানে আমাদের এই ডুয়ার্স এরিয়াতে বর্ষাকাল মানে হচ্ছে সাত আট দিন রোদ তুমি দেখতেই পাবে না মানে রোদের কোনো দেখা মেলে না কন্টিনিউ বৃষ্টি হয় মানে সকাল রাত্রি দুপুর বিকেল কোনো একটা টাইম থাক মানে এরকম নেই যে এখানে থেমে যাচ্ছে বৃষ্টি সেরকম হয় না আর এক নাগারে মানে একই রিদমে বৃষ্টিটা হয়ে যায় তো সেটাই মানে আজকে আমরা চার বছর ধরে এইটা ফিল করছি ভালো লাগে একদিন দুদিন ভালো লাগে কিন্তু তারপরে আর মনে হয় একটু রোদের দেখা পাই কারণ কি একটানা বৃষ্টিতে থাকলে কি হবে চারপাশ তো ভেজা এক তো বাজে একটা গন্ধ হয় ভেজা ভেজা আর আমরা যেহেতু নিচে থাকি নিচের ঘরগুলো একদম না পুরো ভেজা ভেজা হয়ে যায় আর চারিদিকে পোকামাকড় আসে এগুলো একদম ভালো লাগে না তো ওই জন্যই আর মানে এটা ফিল করছি চার বছর ধরে এটা একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার আমাদের কলকাতার দিকে যেরকম মানে দু তিন দিন বৃষ্টি হোক কিন্তু চার দিনের দিন এমন রোদ উঠবে মানে সেটা আর সব কিছুকে হার মানিয়ে দেবে কিন্তু এখানে সেটা না মানে আজকে একটু হালকা রোদ উঠেছে আশা করা যায় কালকের থেকে রোদটা উঠবে আমি আবহাওয়া দপ্তর হয়ে গেছি আর আজকে শনিবার দিন সকাল থেকে আমার ছুটি ছিল আমি মোটামুটি গড়ি মশি ল্যাব খেয়ে শুয়ে বসেই কাটিয়েছি কারণ আজকে শনিবার হলেও আমার কাজের চাপ ছিল না অন্যান্য শনিবারের মতো নয় কারণ আজকে আমার বর বাড়িতে ছিল না নেইও এখনও নেই তো ও জেনারেলি শনি রবিবার ওর ছুটি থাকে ও বাড়িতে থাকে আর ও বাড়ি থাকা মানে আমার কাজের প্রচুর চাপ থাকে আমার শনি রবিবারে করে বাজারে যায় বাজার আসে আমাদের একটা সানডে বা স্যাটারডে করে গিয়ে কী করে একটা সপ্তাহ বাজার করে আসে সেটা মাছ মাংস সবজি ফল টল সব ফলটা হয়তো এখান থেকে নিতে পারি পাড়ায় কিন্তু বাজারটা জেনারেলি করে আনে তো যেদিন বাজার আসে সেদিন বুঝতেই পারছো বাজার এখন তো ধোয়া মানে সব কিছু ধুতে হয় সবজিও ধুতে হয় আগে যেরকম মাছ মাংস ধুয়ে রেখে দিতাম ঠিক আছে এখন সমস্ত সবজি সবজি ধুতে সেই চাপটা আজকে ছিল না মাছ মাংস ধোয়ার চাপ ছিল না সেটা হবে আগামীকাল আগামীকাল বাজার যাবে তো আজকে এই জন্যই আমি ছুটিতে ছিলাম শনিবার দিন আমি আজকে ভালো ছুটি কাটালাম আর বরদের ছুটি থাকলে আমাদের ছুটি থাকে না আর আমাদের ছুটি থাকলে বেচারাদের ছুটি থাকে না এই হয়েছে জীবন তো যাই হোক এত ছটা বাজে ওদিকে ঘুরি ঢং ঢং করছে বাইরে খেলছে ও আসলো একবার মাঝখানে ওই গোপাল ভাড় নাকি একটা দেখলো দেখি আবার চলে গেছে দেখলো পোষাচ্ছে না আবার খেলতে চলছে আমার অনেক কাজ আছে ঘরে আমার প্রচুর কাজ যেহেতু সকালে রান্নাবান্না করিনি ভেবেছিলাম প্রচুর কাজ করবো বুঝলে তো সকাল থেকে কালকে মানে ডিসাইড করে রেখেছিলাম যে আমার কালকে রান্না নেই আমি সকালবেলা থেকে অনেক কাজ করবো কিন্তু কাজের যে পরিণতি সেটা দিনের শেষে এসে বুঝতে পারছি দেখবে ওই দেখো দেখতে পাচ্ছো আমার কাজের পরিণতি মানে এই উপর থেকে এনেছি কালকে গতকালকে নিয়ে এসেছি কিন্তু এখনো অব্দি আমি ওগুলো গোছাতে পারিনি আমার খুব মানে খুব কান্না পায় জামা কাপড় দেখলে মানে ওগুলো ছিল ছাদে দুদিন দুদিন না তিন দিন থেকে মেলা ছিল দিনের দিনেরটা গিয়ে মেলে এসছে স্নান করছে সেগুলো মেলে এসছে এগুলো আজকে আমি এখন গোছাবো তার আগে বিছানাপত্র সব দেখো দেখো মানে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি সকাল থেকে যদি তুমি প্রচুর কাজের মধ্যে থাকো তাহলে দেখবে তোমার ওই দিনটা পুরো প্রোডাক্টিভভাবে শেষ হয় মানে তুমি অনেক কাজকর্ম করে শেষ করবে কিন্তু সকালবেলা যেদিনকে তুমি একটুখানি হালকা হয়ে যাবে সেদিন তুমি আর সারাদিন তোমার কাজ করতে পারবে না এটা মিলিয়ে দেখে নিও এটা হবেই আমি কালকে ভেবেছিলাম আজকে আমি প্রচুর কাজ করবো আমার আজকে রান্না নেই কিছু নেই আমি প্রচুর কাজ বাজ করে করবো কিন্তু আমি আলটিমেটলি কিচ্ছুই করি রান্নাটাও আমার করতে হয়নি কালকে রাত্রিবেলা ডাল সিদ্ধ করেছিলাম সেই ডাল সিদ্ধটা ছিল সকালে একটুখানি মানে দুপুরবেলা আর কি আলু সিদ্ধ করলাম ডিমের আমলেট করলাম ঘি দিয়ে আমরা মা বেটায় খেয়ে নিয়েছি সকালে টিফিন করেছিলাম পরোটা আলু ভাজা করে দিয়েছি ও খেয়ে গেছে সবাই আমরা খেয়েছি কিন্তু রান্না করিনি এখন আমার চাপটা বেড়েছে মানে এই এখন আমাকে ওগুলোও গোছাতে হবে আমাকে এখন ওগুলোও গোছাতে হবে প্লাস ওদিকে রান্নাও করতে হবে বাসনও আছে কটা বাসন ধোবো কি করলাম আজকে তো যাই হোক এখন জামা কাপড়গুলো গোছাই আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই তার
কিছু আমার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, মানে যেগুলো আমি যাওয়ার বাড়ি যাওয়ার পারপাস না, এমনি জাস্ট শপ করে অর্ডার করেছিলাম, সেগুলো এসছে। বলছিলাম যে ব্যাকলেস ব্লাউজ অর্ডার করেছি, সেগুলো সব এসেছে। শাড়ি এসছে দুটো, ব্যাকলেস ব্লাউজ এসছে দুটো, তারপর নাইট স্যুট যেটা হয় পাজামা আর ওপরে শার্ট দিয়ে যেটা নাইট স্যুট, সেগুলো অর্ডার করেছি, সবগুলো এসছে। ওগুলো দেখাবো আজকে, দেখাতে পারবো কি না জানি না কতটা সুযোগ হবে দেখানো, তবে আজকে যদি না দেখাই কালকে দেখাবো ফর শিওর। আর তার আগে আমি একটু করবো, আমার এই শোকেসটা আছে এই পাশে, এই যে এই শোকেসটা আছে, তো এই শোকেসের এই এই পার্টটাতে আমার ছেলের সমস্ত জামাকাপড়গুলো থাকে। তো বর্ষার জন্য একদম মনে হচ্ছে ড্যাম ড্যাম পড়ে আছে, ওগুলোকে বের করবো, মানে যেগুলো আমরা নিয়ে যাওয়ার আছে সেগুলোকে প্যাকিং করবো। তো সেগুলোকে একটু রোদে দেবো, কালকে যদি রোদ ওঠে ওই জামাকাপড়গুলো একটু রোদে দিয়ে প্যাকিং করবো, তারপর প্যাকিংটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা খুব এখন আমরা একটু বেশ এনার্জেটিক হয়ে গেছি, এখন আমরা এনার্জেটিক হয়ে গেছি, আমি হয়ে গেছি, কেন কি আজকে স্যাটারডে, নেক্সট স্যাটারডে এরকম সময় আমরা ট্রেনে থাকবো, খুব মজা হচ্ছে, এটা ভেবেই আমি মানে এক্সাইটেড। আমার মুখটা দেখলেই তোমরা বুঝবে দেখো আমি কত খুশি। আর আমার এই আজকে আমি শ্যাম্পু করেছি একটু, এই জন্য আমি এরকম হয়ে রয়েছি, জেনারেলি আমি এরকম থাকি না। আর আমার চুলটা এই পরিমাণে কারলি দেখো। আচ্ছা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করি, তোমরা কি আমাকে একটা সাজেশন দিতে পারবে প্লিজ? আচ্ছা বলো তো আমাকে কি এই চুলে ভালো লাগছে, নাকি যদি আমি চুলটা স্ট্রেট করি আমাকে ভালো লাগবে? মানে আমার খুব ইচ্ছা স্ট্রেট করার, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যেটা যা এখনো ভিডিও যদি দেখেও একজনই আছে, বুঝতে পারছো হয়তো, আমি ও যদি দেখে তাহলেও তো আমাকে কমেন্ট করবে না, আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলবে। ও আমাকে ফার্স্ট বারণ করেছিল, আমি ওকে বলেছিলাম, তখন আমাকে বলেছিল খবরদার না এত সুন্দর চুলটাকে তুমি এরকম করবে। তোমরা একটু বলো তো যারা আমাকে ভালোবাসো, আমাকে যাদের ভালো লাগে, আমি কি এই চুলটা রাখবো নাকি এই চুলটা একটু স্ট্রেট করবো বলো তো? স্ট্রেট করলে তো পার্মানেন্ট হয়ে যাবে, তো তখন এই চুলটাকে মিস করবো, একটুখানি সাজেশন না তো কী করি আমি। আর আজকে আমি সব কানের দুলটুল খুলে ফেলেছি, তার কারণ শ্যাম্পু করতে গেলে না ওটা তো যেহেতু এরকম প্যাচ সিস্টেম থাকে তো কখন খুলে পড়ে যাবে, তারপর বাথরুম দিয়ে চলে যাবে, এর জন্য আজকে খুলে রেখেছিলাম, আর পরা হয়নি, তারপরে পরবো একটু পরে। আর কানের দুলটুল না পড়লে আবার মুখটা বেশ ভালো লাগে না, মানে বড়ো মুখ তো কানের দুলটুল পরে পড়ছি। তার আগে আমি একটু জামা কাপড়গুলো গোছানোর চেষ্টা করি চলো। এই যে ঘরে গোপাল ভাট চলছে, আর ওই যে ওখানে বসে আছে, এখনো কিং কং শুরু হয়নি দেখো বাইরে, আজকে আমি গামছা গামছা সব দিয়েছি, সন্ধ্যা হয়ে এসছে আর কি, প্রায় সন্ধ্যার টাইম, তো গাছগুলো আজকে একটু রোদ পেয়েছে হালকা হালকা। কাজে নামতে পারিনি, এর মধ্যে বাপ বেটা দুজনে বাইরে থেকে চিৎকার চিৎকার করছে, আমাদের ও চলে এসছে, এদিকে আমার ছেলে ডাকাডাকি করছে, মা মা আমি গেলাম, গিয়ে দেখছি বলছে আমাকে 5 টাকা দাও না, তো আমি বললাম 5 টাকা দিয়ে কী করবি, বলছে চিপস খাবো, রাস্তায় ঘুরছে মনে হয় ছেলেপিলেগুলো খায়, তোর 5 টাকা দাও আমি 5 টাকা দিয়ে চিপস খাবো, তো 5 টাকা দিলাম, খুচরো দিয়েছে বলছে আমাকে ডলার দিও না, মানে কয়েনগুলোকে বলছে ডলার, টিভিতে দেখে না কার্টুনে ওদের তো ডলারই ওরা ইয়ে করে, বলছে আমাকে ডলার দিও না আমাকে 5 টাকা দাও, আর এতগুলো দেবে না 5 টাকা দাও, মানে খুচরো দিয়েছিলাম সেটাতে হবে না 5 টাকা দাও, তো 5 টাকা নিয়ে গেলো, গিয়ে আবার ফেরত চলে এসছে বলছে আমাকে একটা পকেটওয়ালা প্যান্ট পরাও, এখন দোকান খুলি না আমি পকেটে টাকাটা রাখি, এই করছে বাইরে গিয়ে। আর ওদিকে ওর বাবাও চলে এসছে, আর বলছিলাম যে আমি একটু কাবলি চানা ভেজাবো, ভিজিয়েও রেখেছি সকালে, দেখো আসার সময় এগুলো নিয়ে এসেছে, বলছি এটা কী বলে এটা খানা, কাবলি চানা বলছে কাল বানানা, মানে সত্যি আমাদের ঘরে যে এক একজন মানে জোকার থাকে, মানে হয়ে গেল একটা শায়েরি। তো এখনও গেছে গ্যারেজে গাড়িটা ঢোকাতে, আর এগুলো দিয়ে গেল চেয়ারে জামা কাপড়, আজকে আমাকে উদ্ধার করতেই হবে, নাহলে ওগুলো পোটলা বেঁধে ওর বাবা উঠিয়ে কোথাও রেখে দেবে। দিয়েও আমার ফোনের চার্জ সব শেষ হয়ে যাচ্ছে, তো ততক্ষণ আমি এগুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি চলো, তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটাকে, শুধু শুধু এগুলো দেখি আর তোমাকে বোর করে লাভ নেই, চলো নেক্সট কিছু ইন্টারেস্টিং দেখাবো সেগুলো দেখো, এটা আর দেখো না, তো আমি এগুলো করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখলে ওগুলো সব গুছিয়ে টুছিয়ে আমি ঘর দোর পুরো পরিষ্কার করে বসেছি, আজকে পুরো বসে বসেই ভিডিও করলাম,
আর রাতে তো রান্না বলেছিলাম সেটা তো আর করতে হবে না। চলো লেটস স্টার্ট। কালকে তো ওগুলো দেখিয়েছি, সবার পাজামা থেকে শুরু করি। দেখো কালারটা কি সুন্দর, না পুরো পিচ পিচ কালার যেটা হয় সেই কালার। কেমন হয়েছে বলবে, হ্যাঁ তোমরা কিন্তু জানিও সুন্দর হয়েছে কিনা। এই যে দেখো এটা ওই কলার দেওয়া গুলো, এই যে কলার, আর এটা থ্রি কোয়ার্টার না প্রায় ফুল সিল্ক স্লিভস, এতটা আসে, এতটা বেশ ভালো লাগে। মানে কাপড়টা হচ্ছে রেয়ন, যে মেটেরিয়ালটা হয় সেইটার, বেশ সফট একদম, মানে পরে আরাম হবে। আর এর ফুল প্যান্ট আছে এর সাথে, পিচ কালারের সাথে এই প্যান্টটা, প্যান্টটা ইলাস্টিক দেওয়া প্যান্ট, কোনো পকেট নেই। আমি ভেবেছিলাম কি বলতো পকেট দেওয়া আছে, পকেট দেওয়া থাকলে বেশ সুবিধা হয়, শার্টটাতেও নেই আর প্যান্টটাতেও নেই, ব্যাস এরকমই। কত নিয়েছে গেস করতে পারবে, গেস করো দেখি। তো এটা গেল একটা, আমার আর ওরই হয়েছে বেচারা, আমার ছেলেটারই মাঝখান থেকে হয় নিব, হবে ছেলেটার গেলে হবে, কারণ ছেলেটার ওর বার্থডে আসছে তো গেলে ওরও হবে। একটা কালার, এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো যে কালারটা হয় ঠিক এক্স্যাক্ট ওই কালারটা, আর এর মধ্যে এরকম পাইনঅ্যাপেল পাইনঅ্যাপেল করে দেখো পুরো ই করা রয়েছে, বেশ সুন্দর। আর ব্ল্যাক তো মানে ব্ল্যাক বর্ডার না, বেশ ভালো লাগবে দেখতে পড়লে, আর আর ইয়েলো পড়লে কেন জানি না বেশ ব্রাইট লাগে, দুটো কালার পড়লেই ব্রাইট লাগবে বেশ। এটার হাতাটা থ্রি কোয়ার্টার না, এটার হাতাটা এই যে এই এতটা, এটার হাতাটা বেশ ভালো, কাপড়টা বেশ ভালো। ওইটার থেকে আবার এই এই কাপড়টা একটু মোটা বেশি, মানে ভালো কোয়ালিটির কাপড় এটা, এটা আর একটু পাতলা। আর এইটার নিচের কাটিংটা বেশ আমার খুব পছন্দ হয়েছে, দেখো নিচ কাটিংটা, এই দেখো গোল মতো, এই দেখো দেখতে পাচ্ছ সাইড কাট করা, এটা ওখানে মানে ওই ওইটার মধ্যে এরকম নেই, বেশ এটা সুন্দর সুন্দর না। তোমরা জানিও কোন কালারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, এইটা আর অরেঞ্জটা, কোনটা ভালো হয়েছে একটু বলো। লিফ মোটিভ করা হয়েছে এটার মধ্যে, আর এটার মধ্যে হচ্ছে পাইনঅ্যাপেল, মানে এটা গাছ তার মধ্যে এটা ফল। তো আর এই হচ্ছে প্যান্ট, এটার মধ্যেও ইয়ে নেই, পকেট নেই, কোনোটাতেই পকেট দেয়নি। একটা পকেট দিলে কি হয় একটু ভালো লাগে, বেশ মাঝে মাঝে পকেটে হাত দিয়ে মোবাইল টোবাইল রাখা যায়। আচ্ছা বলেছিলাম যে আরো দুটো শাড়ি আসবে, তো এই যে দেখো এই শাড়িটা এসছে, এটা হচ্ছে তোমার লিলেন শাড়িগুলো হয় সেই লিলেনের উপরে এইরকম কাজ করা, এটা কিন্তু সুতোর কাজ না, এটা প্রিন্ট। তো এই যে এটা ভালো না কালারটা, একদম লিলেন, যেটা খাদি লিলেন হয় সেই শাড়ি, এটা প্রিন্ট করা, বলেছে যে প্রিন্ট উঠবে না, তো দেখা যাক। তো শাড়িটা আর নিচে এই যে পমপম দেওয়া, কালারটা সুন্দর হয়েছে না বলো, তারা না এই একটা শাড়ি গেল। এটা এখন আর ফলস পিকও করছি না, কারণ এতগুলো শাড়ি একসাথে করে লাভ হবে না, পরে করবো ওগুলো। আর স্পেশাল জিনিসটা দেখাই, দিস ওয়ান, এটা হচ্ছে হাকুবা ব্লাউজ, মানে প্রচুর সেল হচ্ছে, এটা এখন ছেয়ে গেছে চারিদিকে, হাকুবা 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 নাকি বলো ওইটা। এই যে হাতাটা দেখো কি সুন্দর প্লিট করা, এইটার সাথে আমি ওই যে দেখিয়েছিলাম না ওই শাড়িটা গত আমার লাস্ট ভিডিওটা দেখো, যেখানে আমি আমার শাড়ির হল দেখিয়েছিলাম, কিছু শাড়ি কালেকশন দেখিয়েছিলাম, না দেখলে আমি উপরে আই বাটন এখানে দিয়ে দেবো, আদারওয়াইজ নিচে লিঙ্ক দিয়ে দেবো। দেখো ওই লাস্ট যে ব্লকের শাড়িটা ছিল ওইটার সাথে এটা পেয়ার করে আমি করবো ভাবছি, এখন দেখা যাক। এই যে দেখো হাতটা পুরো এরকমভাবে প্লিট প্লিট করে করা, বেশ সুন্দর লাগবে। আর এখানে এরকম ফ্রিল দেওয়া রয়েছে, মানে হাতে এভাবে বসবে যখন তখন বেশ সুন্দর দেখতে লাগবে। আর এটা স্পেশালিটি, সব থেকে স্পেশাল জায়গাটা হচ্ছে আমার জন্য এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ব্যাকলেস। তো আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই ব্যাকলেস ব্লাউজ নিয়েছি, জানি না পরতে পারবো কি না, তো দেখা যাক ট্রাই করে। এত বছরে একটা নিয়েছি, কখনো পরিনি আমি, বলতে লজ্জা নেই, আমি কখনো ব্যাকলেস ব্লাউজ পরিনি। আর মানে আমার শাশুড়ি মা কিছু বলবে না, কিন্তু আমার মা আমাকে বলবে, দেখলে আমার শাশুড়ি কিছু বলে না আমাকে, উনি আমাকে সাপোর্ট করে এইসব বিষয়ে, কিন্তু মা বলবে। তো ওটা একটা গেল, ওটার ব্যাকলেসটা তাও একটুখানি মানে পেছনের যে নটটা আছে সেটা একটুখানি মোটা কাপড় দিয়ে বলে অতটা প্রবলেমেটিক নয়, কিন্তু এরপরে যেটা দেখাবো সেটা পর যদি পরে আমি মায়ের সামনে যাই আমার মা ঘর থেকে বের করে দেবে আমার, দেখতে পাচ্ছ এটা পুরোপুরি ব্যাকলেস, এটা যে পুরোপুরি ব্যাকলেস যেটাকে বলে সেটা, ওটা তাও কাপড় ঠাপড় দিয়ে একটু ঢাকা থাকবে, কিন্তু এটা ব্যাকলেস পুরো, এই জাস্ট একটা নটের ওপর, জানি না এটা পরতে পারবো কিনা, নিয়েছি তো পরবো কিনা আমি বলতে পারছি না। মানে আমার বোন ভালো বলেছে একটা জিনিস, জানো
যখন ওকে দেখাচ্ছিলাম বলতে সামনে পুরো ঢাকা পেছন পুরো ফাঁকা, তাই না? মানে সামনে পুরো ঢাকা আর পেছনটা পুরো ফাঁকা। তো আমি আমার একটু শখ হলো নেওয়ার, যদি মানে পরে দেখি কমফোর্টেবল নই তাহলে হয়তো আর কোনোদিন কিনবো না, আর এটা পরতেও পারবো না। এটা আমার বিশাল বড়, মানে হাতে ঠিক আছে, করলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এগুলোকে সেলাই করবো এখন, পরে রাখি, এটা তো পরতেও পারি জানি না, ওটা এটা পরে বাড়িতে ঢুকতে পারবো না। বাড়িতে যদি এটা পরি তাহলে আমার মা আমাকে বের করে দেবে। একটুখানি হাতে স্টিচ করে নেব, নিয়ে দেখি পরতে পারি কিনা। আজকের কালেকশন এখানেই শেষ, এটা আমার স্পেশালি আমার দিকটা গেল। তো তোমাদেরকে দেখালাম এই এই এইটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই ব্লাউজটাকে নিয়ে। তো দেখা যাক এইটাকে নিয়ে আর ওই যে নাইট ড্রেসগুলো আছে, যেটা নাইট স্যুট, সেগুলো নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো এই দুটো পেয়ে আমি খুব খুশি হয়েছি, এটাকে আমি সেট করি। এটাকে তো যখন পরবো তখন তোমাদেরকে অবশ্যই আমি ফুল লুকটা দেখাবো, আজকে শুধু ওপর ওপর দিয়ে দেখিয়ে দিলাম। যেদিনকে পরবো সেদিনকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা এখন আমাকে কমেন্টে বলো যে কোন ব্লাউজটা বেশি সুন্দর হয়েছে, হোয়াইটটাই বলো, হ্যাঁ এটাই বলো। তো আমার এটা পছন্দ হয়েছে খুব। এই অবধি আজকে দেখালাম, নতুন নতুন জিনিস মানে ঘরে আসলে দেখাতে পারলে না মনটা একদম খুশি খুশি হয়েছে। আমার তো হয়, আমি নতুন জিনিসের মানে যে কোনো জিনিস, শুধু জামা কাপড় বলে না, ঘরে কোনো নতুন জিনিস আসলে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। আমার খুব ভালো লাগে, মানে একটা বেশ পজিটিভ পজিটিভ ফিল হয়, তো সেই পজিটিভই ফিল হচ্ছে। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো না, প্লিজ একটা লাইক করতে তোমাদের তো কিচ্ছু হবে না, একটা লাইক করো যদি ভালো লাগে। তাহলে যদি না ভালো লাগে তাহলে ডিসলাইকও করে দিতে পারো, কিন্তু করবো। যদি তোমাদের ডেলি মনে হয় দেখার মতো টলারেট করার মতন আমি একজন জীব দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখো এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা ঘন্টা মতো আছে, ওটা ক্লিক করলে অল করে দাও, তাহলে তোমরা আমি যখন ভিডিও দেবো আপলোড হয়ে যাবে। আর চেষ্টা করো প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করা, না দেখে তোমরা চলে যেও না। চেষ্টা করো প্লিজ যখনই ভিডিও দেবো, যদি তাকে পুরানো বন্ধু হও তখন একটুখানি 5-7 মিনিট দেখে তারপরে লাইক করা, তাহলে কি হয় এতে আমাদের রিচটা বাড়ে। তো এটা তোমরা সবাই জানো, আমরা সবাই সবাই কিছু সাপোর্ট করি, তাহলে এইভাবেই এগিয়ে যেতে পারবো। আর নতুন যদি কোনো বন্ধু আমাকে এখন দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, একটু মোটিভেটেড করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, ডিমোটিভেটটা না হই। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। আবার বৃষ্টি শুরু হয়েছে, জানি না কালকে রোদ্র উঠবে কিনা, এবার কালকে ব্লগ করবো কিনা সেটাও বলতে পারছি না, কারণ সকাল থেকে আমার প্রচুর কাজ, কালকে সানডে। তাহলে যদি সকালেও না হয় বিকাল থেকে অবশ্যই করবো, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা। Oh, 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 oh